فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جماعة الديني بھائي جناب نجمول মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি ফজরের নামাজের প্রথম রাকাতে যদি সূরা আলাক পাঠ করে, যেহেতু তার শেষের আয়াতে 19 নম্বর আয়াতে সেজদা রয়েছে, এই ক্ষেত্রে সে সেজদা করেই রুকুতে যাবে না কিভাবে কি করবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ. জি সম্মানিত ভাই, সূরাতুল আলাকের শেষের আয়াতে সেজদা রয়েছে, তাই যদি কোনো ব্যক্তি এই সূরা পাঠ করে কোনো নামাজের মধ্যে, সূরাতুল আলাক যদি সে প্রথম রাকাতেই হোক বা দ্বিতীয় রাকাতেই হোক যদি পাঠ করে, তাহলে তাকে পাঠ করার সঙ্গে সঙ্গে সে কী করবে, সেজদা করবে, সেজদা করার পরে সে রুকুতে যাবে, এটাই হচ্ছে নিয়ম. আর সেজদার আয়াতগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার উচিত যে সেজদা করা, তার উচিত সেজদা করা, তবে এটা ওয়াজিব না, এটা হচ্ছে মুস্তাহাব. সেজদার আয়াত যদি কেউ পাঠ করে তাহলে সেই সেজদার আয়াত পাঠ করা মাত্রই তাকে সেজদা করা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত, তাকে সেজদা করা উচিত. তাহলে বোঝা গেল যে সূরাতুল আলাক যদি কেউ সম্পূর্ণ সূরা পাঠ করে, সেজদার আয়াত পাঠ করা মাত্র সে সেজদা করবে, তারপর রুকু করবে, এটা হচ্ছে নিয়ম. বাকি যদি কেউ না করে সে গুণাগার হবে না, তবে করা উচিত. বাকি আল্লাহ আলম বিসওয়াব. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.